عن الصلاة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ام بايكن كانوا عرسي اما درود دي الشوكي কোন রাজনীতির জন্য গদি লুবে আমাদের একটাই উদ্দেশ্য সেটা হলো আল্লাহকে খুশি করার জন্য ঠিক না আমাদের সকলের উদ্দেশ্য হলো আমরা জান্নাত পেতে চাই জান্নাত পেতে চান না জান্নাত আমাদের টার্গেট আমাদের উদ্দেশ্য আর রাব্বি কারীম বলেন যে তোমাদের যাত্রা শুরু হোক জান্নাত থেকে আমাদের যাত্রা শুরু কোথা থেকে শুরু জান্নাত থেকে আমাদের টার্গেট থাকতে হবে আমাদের জীবনের পরিসমাপ্তিটাও যেন জান্নাতে হয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরাসরি জান্নাতের রাইকা তারপর দুনিয়াতে পাঠাইছে দুনিয়াতে কেন পাঠাইলেন
যার জন্য আমরা দুনিয়াতে আসছি, কেন আসছি? অযথা, অকারণে, নিষ্প্রয়োজনে। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ নিজে বলতেছেন তোমরা কি মনে করছো, অযথা মানেছি, নিষ্প্রয়োজনে? না, কখনো। সম্মানিত সদি, দুনিয়াতে কেন আসলাম? আল্লাহ বলেন আমি একটা পরীক্ষার জন্য পাঠাইছি। কিসের জন্য? পরীক্ষার জন্য। এই গোটা দুনিয়াটা হলো পরীক্ষার একটা হল, আর আমরা এই হলের ছাত্র, আমরা পরীক্ষা দিতে আসছি। ওই যে জান্নাত টার্গেট ফিল আপ করবেন, জান্নাত ডিফেন্ড করবে আপনার পরীক্ষার উপরে, ফাস এবং ফেইলের মাধ্যমে ডিফেন্ড করবে কি জান্নাত অথবা জাহান্নাম। আসার রাস্তা একটা, জোরে বলেন আসার রাস্তা কয়টা? যাওয়ার রাস্তা দুইটা, যাওয়ার রাস্তা, তাও ডিপেন্ড করবে পরীক্ষার মাধ্যমে। কোন রাস্তায় যাবে এটা পরীক্ষার উপরে ডিপেন্ড করবে, কিন্তু আসার রাস্তা সকলের একটা। সে রাম হোক, বাম হোক, ইমানদার হোক, বেঈমান হোক, রাস্তা একটা, সকলেই আসছে জান্নাত থেকে। কিন্তু যাওয়ার রাস্তাটা ডিপেন্ড করবে পরীক্ষার মাধ্যমে। আল্লাহ বলেন পরীক্ষার হলে পাঠাইছি, পরীক্ষা দিয়ে দাও। তবে আল্লাহ যে পরীক্ষার হলে পাঠাইছে আর যে পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছে, এটা একেবারে সহজ, আমাদের সাধ্যের বাহিরে নয়, খুবই সহজ পরীক্ষা। কিন্তু আমরা যে পরীক্ষা নেই, ছাত্রছাত্রীর পরীক্ষা নেই, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার যে পরীক্ষা, রাসূল বলেন এই পরীক্ষাটা কঠিন, কিন্তু আল্লাহর দেওয়া যে পরীক্ষা সেটা বড় সহজ। কিভাবে? আমাদের কলেজ বলেন, মাদ্রাসা বলেন, স্কুল বলেন, পরীক্ষা দিতে গেলে পরীক্ষার প্রশ্ন কিন্তু আউট হয় না, পরীক্ষার হলের ভিতরে ঢুকার পরে তারপরও প্রশ্ন দেয় না, টিচার ঢুকার পরে প্রশ্ন দেয়, ঠিক? তাহলে প্রশ্ন দেওয়ার আগ পর্যন্ত জানি না কি উত্তর, কি প্রশ্ন আসবে, ঠিক না? আর আল্লাহ বলেন আমার পরীক্ষা একেবারে সহজ, তুমি হলে ঢুকার আগে তোমার প্রশ্ন আউট করে দিয়েছি। আমরা হলে ঢুকার আগে প্রশ্ন আউট, সবাই আমরা প্রশ্নের উত্তর জানি, বালেক হওয়ার আগ পর্যন্ত আমরা পরীক্ষার হলে ঢুকি নাই। বালেক যেদিন থেকে হয়েছি পরীক্ষা দেওয়া শুরু করছি, বালেক হওয়ার আগে আমরা প্রশ্নের উত্তর শিক্ষা পালাইছি, এখন বাকি শুধু পরীক্ষা দেওয়া। কিন্তু পরীক্ষার হলের একটা বিষয় হলো, পরীক্ষার হলে দেখবেন আছে স্বাধীনতা। পরীক্ষার হলে কোনোদিন শাসন করতে দেখছেন? পরীক্ষার হলে জালি বেতলিয়া ভিড়া, এটা হোক মাদ্রাসা হোক ভার্সিটি হোক স্কুল, কোনো জায়গাতে শাসন নাই। কেন? পরীক্ষা মানেই স্বাধীনতা। পরীক্ষার হলে ঢুকার পরে তোমার একটা স্বাধীনতা আছে, তোমার হাতে আছে কলম, হাতে আছে কাগজ, আছে তোমার লিখার স্বাধীনতা। তুমি যদি প্রশ্নের উত্তর সঠিক লিখতে চাও লিখতে পারো, যদি মনে চায় যে না আমার মন চাইছে গান লেখো মমতা জাফর, অসুবিধা নাই, কেউ বাধা দিবে? কেন? স্বাধীনতা। দুনিয়ার হলের ভিতরে 3 ঘন্টা একটা সময় দেয়, আর আল্লাহ এই দুনিয়া নামক পরীক্ষার হলের ভিতরে পাঠায় আমাদেরকে একটা ফিক্সড পিরিয়ড সময় দিয়ে দিছে। কারো 60 বছর, কারো 50 বছর, কারো 20 বছর দিছিনি, এই সময়ের ভিতরে পরীক্ষা দিয়ে দাও। সময় শেষ হলে পরীক্ষার হলের ভিতরে বসার টাকার কোনো অধিকার নেই, এর ভিতরে পরীক্ষা দাও। এখন পরীক্ষার হলের ভিতরে আমরা আসছি, আমরা যেহেতু কেউ শাসন করে না, মনে যা চায় আমরা তা শুরু করছি। বাধা দেয় না, কেন বাধা দেয় না? ফলাফল আছে। বাধা কেন দেয় না? রেজাল্ট আছে। তুমি যাই করো না কেন, তোমার রেজাল্টই বুঝাই দিবে তুমি কি করছো। এই জন্য আল্লাহ আমাদেরকে মাঝখানে বাধা দেয় না। সম্মানিত সুধী, প্রত্যেকটা মানুষ পরীক্ষা শেষ হওয়ার পরে তার রেজাল্টটা নেওয়ার জন্য এই জগতের রেজাল্ট দেওয়া হবে না, রেজাল্টটা দেওয়া হবে হাশরের মাঠে। বলুন রেজাল্ট কোথায়? পরীক্ষা কোথায়? দুনিয়া। পরীক্ষা কোথায়? দুনিয়া। রেজাল্ট হাশরের মাঠে। এখন হাশরের মাঠে রেজাল্ট দিবে, তাহলে বোঝা গেল আমাদের আবার জীবিত হতে হবে, ঠিক না? পুনরায় আল্লাহ আমাদেরকে আবার জীবিত করবে। কেন? রেজাল্টটা দেওয়ার জন্য। আমাদের একটা হিসাব কিতাব আছে, কত নম্বরে পাশ করছে, কি আকাম কুকাম করছি, এগুলার হিসাব অবশ্যই আছে। না হিসাব ছাড়া হিসাব আছে, এই কারণেই তো আল্লাহ বাধা দেন করতে, তার তত হিসাব আছে, ঠিক না? এটা এক্সাম্পল দিলে বুঝতে সুবিধা হবে।
আপনারার এই টাঙ্গাইলের সবচেয়ে ভিআইপি হোটেলের ভিতরে যদি কেউ ঢুকে ক্যাশে বসা থাকে তার নাম কি? ক্যাশিয়ার অথবা ম্যানেজার। যে খানা পরিবেশন করে তারে কি বলে? মেসিয়া। যে খায় সে হইল কাস্টমার। কাস্টমার বেচারা ঢুকছে হোটেলে ইচ্ছামতে খানা শুরু করছে, অর্ডার দিছে মেসিয়ারে, মেসিয়ার খানা দেয় আর খা, খাওয়া একদিকে শেষ আর একদিকে অর্ডার দেয়। যে খানা দিতেছে মেসিয়ার এক পর্যায়ে ক্লান্ত হয়ে গেছে, রাগের মাথায় ম্যানেজারের কাছে গিয়া বলতেছে, স্যার এর খানার লক্ষণ ভালো না। জিগাই কেরে স্যার যেই পরিমাণ খাইছে আমি একটা মাপ করছি যে হে হিসাব দিতে পারতো না, মানে আপনি অনুমতি দিলে একটু সাইজ করলাম। ম্যানেজার সাহেবের মাথা গরম, তুই সাইজ করবো কেন? স্যার খাওয়ানোর লক্ষণ ভালো না। ম্যানেজার জিগা, তোর দায়িত্ব কি? বলে স্যার আমার দায়িত্ব হইলো কাস্টমারের খানা খাওয়ানো। তখন ম্যানেজারে জিজ্ঞাসা যায় আমার দায়িত্ব কি? বলে আপনার দায়িত্ব হিসাব নাও, কাস্টমারের দায়িত্ব কি? বলে খাওয়ান। হেরে খাইতে দে, তুই খাওয়ান দিতে তাক, আর আমি তো বইছি হিসাব নিবার লাগিয়া, ঠিক না? তার কাজ হলো খাওয়া, তোর কাজ হলো দেওয়া, আমার কাজ হলো হিসাব নেওয়া। সে খাইতে খাইতে যদি আমার দোকানটাও খেয়ে ফেলে, খানা শেষ হলে বাইরে বনি আমার সামনে দিয়া, হিসাবটা না দিয়ে বাড়িতে পারবো? কথা হয় না, হিসাব না দিয়ে বাড়িতে পারবো? খানা খাইতে দে, হিসাব আমার কাছ থেকে না দিয়া সে হোটেলে বাইরে যেতে পারবে না। ঠিক তেমনি ভাবে আমরা দুনিয়াতে আসার পরে যেই পরিমাণ আখাম তুখাম দিনের খাম রাত্রের খাম করতেছি, আমাদের পিছনে কিন্তু প্রত্যেকটা জায়গায় জায়গায় ফেরেশতা আছে। আমাদের এই আখাম তুখাম দেখে আল্লাহর কাছে রিপোর্ট দেয়, আল্লাহ হে লক্ষণ বেশি ভালো না, অনুমতি দিলে একটা আসার দিয়া জায়গা মোতায়া ভালাই দেয়। আল্লাহ জিগায় তোর কাজ কি? বলে আল্লাহ আমার কাজ হলে হের গোলামি করা, এর খেদমত করা। তাহলে তোমার কাজ তুমি করো আর তার কাজ নাফরমানি করা, করতে তা অসুবিধা নাই। এর নাফরমানি যেদিন শেষ হবে আমি আল্লাহর সামনে এসে হিসাব দিতে হবে, হিসাব না দিয়া সেও আমার কাছ থেকে সামনে যেতে পারবে না। তাই আমাদেরকে বাধা দেয় না, আর এই বাধা না পাইয়া মনে যেমনে চায় আমরা এমনি চলতেছি। আল্লাহ বলেন একদিন আমি তোমাদেরকে আবার পুনরায় জীবিত করব, কিসের জন্য? হিসাব নেওয়ার জন্য। হিসাব নেওয়ার সময় এক দণ্ডে দিব বিনা হিসাবে জান্নাত, আর একবারে আমি হিসাব নিলেই জাহান্নাম। আল্লাহ বলেন ইল্লা হিসাব নিবে কাদের কাছ থেকে? হিসাব নিবে না। আল্লাহ বলেন আমি বহু মানুষ এবং জিনকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবো। আল্লাহ বলতেছে وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ যাদেরকে চক্ষু দিছিলাম দেখার জন্য, কান দিছিলাম শোনার জন্য, অন্তর দিছিলাম ভাবার জন্য। প্রশ্ন হলো চোখ দিছিল কেন? কি দেখবেন? নাচ দেখবার লেগে কথা কয় নাচানাচি। কান দিছিল ডান্স পাগলো ডান্স শোনার জন্য। অন্তর দিছিল কালকে কোথায় দেখা করবেন আপনার লাভার রে নিয়ে, এটা বাবার জন্য। আল্লাহ বলেন তিনটা নিয়ামত যারা সঠিক কাজে লাগাইল তাদের সম্মান আর মর্যাদা ফেরেশতাদের চেয়ে বেশি। তিনটা নিয়ামত যারা সঠিক কাজে লাগাইল না তারা
চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। কথা বুঝতেছেন? মানুষ কয় প্রকার? দুই প্রকার। জোরে বলেন, মানুষ কয় প্রকার? একদল মানুষ ফেরেশতাদের চেয়ে দামি, আর একদল মানুষ কুকুর বিড়ালের চেয়েও নিকৃষ্ট। আল্লাহ কিন্তু কুকুর বিড়ালের সমান বলে নাই। এই কথা বলছে যে তোমরা কুত্তা বিড়ালের সমান উলাইকা কাল আনআম বলেন নাই। এর পরের অংশ আবার বলেন বাল হুম আদাল, এর থেকে নিকৃষ্ট। কেন এই কথা বললেন? কেন? সময় নাই তো, ব্যাখ্যা করারও সময় নাই, তাহলে ব্যাখ্যা করে বুঝাই দিতাম। এগুলার জন্য একটু সময় লাগে। এক একটা বিষয় বুঝাইতে গেলে অবশ্যই সময়ের দরকার, সময় দিতে গেলে আমি সমস্যা করে দেব। আসুন সংক্ষেপে বলি, আল্লাহ কিন্তু আমাদের কুকুর বিড়ালের সমান বলে নাই, এর থেকে নিকৃষ্ট বলছে। আপনি আমার কাছে খারাপ লাগতে পারে যে আল্লাহ সমান কইলি পারতেন, এর থেকে বেশি কেন বললেন? বেশি কেন বললেন? এটা আপনার মুখ দিয়ে আমি বলাবো যে এটাই সঠিক। জোরে বলেন, আপনার মুখ দিয়ে বলাইলে বলা হবে না? আল্লাহর কোন কথা অযুক্তি আছে? আল্লাহর প্রত্যেকটা কথাই সঠিক। আমি আপনি বুঝার মতো মেমোরি নাই, ঘেলু নাই, আমি আপনি কি করতে পারি না? বুঝার মতো আমাদের ক্ষমতা না থাকতে পারে, কিন্তু আল্লাহর কথাটাই সঠিক। আল্লাহ আমাদেরকে চতুষ্পদ জানোয়ার বলছে, এটাই সঠিক। চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট বলছে, এটাই সঠিক। সঠিকটা কেমনে সবার মাথায় ধরে না? আমি আপনাদেরকে বলছি সঠিকটাই আপনারা বলবেন। আসুন, এক নাম্বার, আমাদের দেশে গরু ছাগল তো আছে, আছে না? কুকুর বিড়াল কোন সময় তারা বিয়া শাদী করে? কথা কেন বিয়া শাদী কইরা দেখছেন কোন সময়? সন্তান জন্ম দেয়নি? যে না বলে সবই জি না, সন্তান জন্ম দেয়নি? বৈধ না অবৈধ? অবৈধ। আচ্ছা, অবৈধ সন্তানটা তো জন্ম দিল, এরা কি বুঝা দিছে না? না বুঝা। পশু এমন একটা জিনিস দেখবেন, এরা ভাই বোন সিনেমা একই মার্গ রয়েছে, আবার এদের থেকে হেরে সন্তান হয়, ঠিক না? কেন বুঝে না? বেবুজ। এই জন্য অবৈধ ভাবে সন্তান জন্ম দিল, সে কি করে না? বুঝে না। বলুন, জান্নাত দিছে না জান্নাত দিছে? ভাই আওয়াজ দিতে বলতো না জানি। দুই নম্বর, আমরার দেশে গরু ছাগল কোন সময় দেখছেন বাথরুম বদনালে যেতে? কুত্তা বিলাই বদনালে যায়, টিস্যু টিস্যু লইয়া, তাহলে কি করে? যেখানে তারা সেখানে পেশাব করেনি? আপনারা পেশাব তো গরুর ক্ষেত্রে হয় না, আপনারা কি তাকান? সেনানি করেনি? সেনানি কই? গুরু রোগুলো কই পেশাব? আচ্ছা শোনায়, আচ্ছা যাক, সেনায় শোনায় শিশি যারা বুঝেন, আচ্ছা যাক, এই যে রাস্তা গাড়ে যেখানে দাঁড়ায় সেখানেই করে, ঠিক না? এরা সমাজ বুঝে? মসজিদের সামনে দাঁড়ালে প্রস্রাব করবো, ঠিক না? বাজারে দাঁড়াইলে, রাস্তায় দাঁড়াইলে, যেখানে মনে চায় এখানে, এটা চতুষ্পদ জানোয়ারের খাসলত। এরা সমাজ বুঝে না, ঠিক? বুঝা করে না বুঝা করে? উত্তর দেন, বুঝা না না বুঝা? না বুঝা। আমরা রাগ হইয়া না বলে এত কথা কেমন লাগে? সবার তো বুয়ত্তার একরকম না? আমার সিস্টেম হলে শ্রোতা কথা কইতে, নাহলে আমার কথা বলার আগ্রহ জাগে না। একটু বুঝছেন কথা কিন্তু গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে শুনেন। বলুন, প্রস্রাব করে দাঁড়াইয়া বুঝা না না বুঝা? না বুঝা। তিন নাম্বার, অন্যের জমি খায় জিগাইয়া খায় না? না জিগাইয়া। এই যে তিনটা কাজ করলো সম্পূর্ণ বুঝা শুনা না না বুঝা? না বুঝা। তিনটা অপরাধ করছে, এরা হলো চতুষ্পদ জানোয়ার, ঠিক? এখন শুন, আমাদের মতো মানুষ রূপী কিছু জানোয়ার অবৈধ সন্তান জন্ম দেয়নি? খালি দেয় না, অসংখ্য দেয়। কিছুদিন আগেও দর্শনের সেঞ্চুরি চলছে, অবৈধ সন্তান জন্ম দেয়, এটা আমি হুজুরের মুখের কথা না, অসংখ্য পত্রিকার হেডলাইনের রিপোর্ট আছে। বিশেষ করে 14 ফেব্রুয়ারিতে তা আগাম প্রোগ্রাম হয়, 14 ফেব্রুয়ারি ছাড়াও পালাক্রমে দর্শন হয়, অবৈধ সন্তান হয়। এরপরে এই অবৈধ সন্তানগুলো বিভিন্ন ডাস্টবিনে পাওয়া যায়, বিভিন্ন ডেইনে পাওয়া যায়, বাথরুমের কামাডের নিচে পাওয়া যায়। মিথ্যা বললাম না? সঠিক। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দিয়ে অবৈধ সন্তান হয়, ঠিক না? এই যে অবৈধ সন্তানটা জন্ম দিল, মানুষ যারা জানোয়ার, মানুষ রূপী জানোয়ার যারা, এরা অবৈধ ভাবে যে সন্তানটা জন্ম দিল, বুইজা না না বুইজা? বুইজা। যেটা বলেন বুইজা না না বুইজা? বুইজা শূন্য নয় শুধু, বুইজা শূন্য ঠান্ডা মাথায় নিরি বিলি পার্কের চিপা চাপায় বিভিন্ন হোস্টেলে বন্ধু বান্ধবের বাড়িতে দরজা লাগায় ঠান্ডা মাথায় না না বুইজা?
বুইজা শুননা গেল এক দুই নাম্বার আমাদের দেশের যুবকরা দাঁড়ায়া প্রস্তাব করেনি আপনারা এলাকার যুবকরা করেনি মডার্ন যুবক দাঁড়ায়া প্রস্তাব করে আমি প্রতিদিন দেখি ঠিক না আমি দেখি কবি নজরুল খান করে করে আমরা দেখতে হয় কেমনে বিভিন্ন হাই হোটেল আমরা দাঁড়াই সাটা খাই যখন বাথরুমে যাই গিয়া দিই জামাতের সহিত আর এমন সিস্টেম হইছে ইহুদি খ্রিস্টানদের কালচার আমার দেশে চলে আসছে বাথরুম এমন সিস্টেম করছে সব দাঁড়াইয়া বৈশার কোনো সিস্টেমই নাই আর হমান এরা জামাতের সহিত প্রস্তাব করে পাঁচ ছজন দাঁড়ায় প্রস্তাব করতেছে আবার দিহি কথাও কয় কেমন নির্লজ্জ বেহায়া দাঁড়ায় কথা কয় আর প্রস্তাব করে একটা একটা দিকে নাস্তা তুই করাবে না আমি করাম কাকে মুত্তাল এই যে দাঁড়ায় প্রস্তাব করতেছে এরা মুসলমানের কিন্তু সাও মুসলমানের সন্তান বুইজা করে না না বুইজা করে বুইজা শূন্য করে আমি একটা দর্শিলাম একবার উঠলে আমার আছে মুসাফা করতে আমি দেখছি দাঁড়ায় প্রস্তাব করতেছে কতক্ষণ পর আমি বইয়ে সাগাইতে যাই কজন মুসাফা আপনার তো একটা সেলফি তুললাম কারো তুই নেটওয়ার্কে হারিয়া মুইতেছস কজন বসতে পারি না ফ্যানের সমস্যা আমি কই তুই ফ্যান যে সমস্যা কিনছস বুইজা শূন্য কিনছস আজকে দাঁড়ায় মধ্যে ঠিক না এই যে দাঁড়ায় প্রস্তাব করলো বুইজা না না বুইজা বুইজা শূন্য তিন নাম্বার আমাদের দেশের মানুষ অন্যের জায়গা দখল করে কিনা অন্যটা না জায়গায় খায় কিনা বুঝা না না বুঝা বুঝা সুন্নাত ঠান্ডা মাথা এখন আপনারা আমারে উত্তর দেন তিনটা কাজ একই অপরাধ করলো চতুষ্পদ জানোয়ার সম্পূর্ণ না বুঝা একই অপরাধ করলো সম্পূর্ণ ঠান্ডা মাথায় বুঝা সুন্না চতুষ্পদ জানোয়ার করছে না বুঝা আর মানুষরা করছে বুঝা সুন্না দুইটা কি সমান জোরে বলুন সমান আল্লাহ আমাদেরকে গরু ছাগলের সমান কইব কেন কথা বল না একই অপরাধ করলো চতুষ্পদ জানোয়ার না বুঝা আর আমরা করলাম কি টান্ডা মাথা দরজা লাগাইয়া তুইলে আল্লাহ আমাদের সমান কইতো কা এই কারণেই আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল কারণ তোমরা এর থেকে নিকৃষ্ট অহন বুঝছেন না আল্লাহর কথার যুক্তি আছে এজন্য সব কথাই দে মুরগি সুরদের মাথায় ঢুকবে এমনটা না কারণ সব কথায় সব মাথা ডুববে না এই জন্য না ধরলে বুঝে নিতে হবে আল্লাহর কথায় ও যুক্তি নাই যুক্তি আছে সম্মানিত শুধু আসুন এবার কাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে আর কাদেরকে আল্লাহ হিসাব নিয়ে জাহান্নামে দিবে আমার কথা এখানে শেষ হয়ে যাবে এবার আসুন পুনরায় আমাদেরকে জীবিত করবে কেন হিসাব দেওয়ার জন্য ঠিক না আল্লাহ বলেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয় সিংহায় ফুঁক দিবে প্রথম সিংহায় ফুঁক দিলে কিন্তু হমানে শেষ লম্বা কাহিনীর জন্য গেলাম না প্রথম সিংহায় ফুঁক দিলে হমানে সে সব প্রাণী ধ্বংস হবে পৃথিবীও ধ্বংস হবে না কিছু থাকবো একমাত্র থাকবেন কে আর সব ধ্বংস হয় এরপর একটা বিরতি হবে এক সিংহার থেকে আরেক সিংহে একটা বিরতি হবে এরপরে দ্বিতীয় সিংহা যখন ফুঁক দিবে সমস্ত মানুষের ভিতরে আবার রুহু আসবে রুহু আসার পরে আপনার এই গ্রামের নাম কি বাগবাড়ি বাগবাড়ির যত গুরুস্থান আছে ঠিক রুহু দেওয়ার পরে বাগবাড়ির গুরুস্থান থেকে আপনারা দাঁড়াবেন সুবহানাল্লাহ আছে তাহলে বোঝা গেল হাসরের মাঠ কইব বাগবাড়ি হবে জোরে বলেন হাসরের মাঠ কোথায় বাগবাড়ি আলাইসাফিল আলাইসালাতু ওয়াসসালাম যখন সিংহায় ফুঁক দিবে তখন প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু আবার রূহ আসবে আর বাগবাড়ি থেকে মানুষগুলা মাটির নিচ থেকে ওইটা কাদা মাটি সরাইতে সরাইতে অলঙ্গ অবস্থায় কলিজা পাতা পিপাসা লইয়া হাসরের মাঠে দাঁড়াবে হাসরের মাঠে দাঁড়ায় চতুর্দিকে তাকাবে বাগবাড়ি দাঁড়াবে নিটা বাস্তব কিন্তু তখন দাঁড়ায় চিন্তা কইরেন না যে পানির পিপাসা যেহেতু লাগবে পাশে টিউবওয়েল আছে তখনকার বাগবাড়ি আর এখনকার বাগবাড়ির মধ্যে উল্লেখযোগ্য একটা বেশ কম থাকবে এখনকার বাগবাড়িতে ফেন্ডেল আছে লাইট আছে মাইক আছে মাউথ আছে মানুষ আছে গরু আছে গাছ আছে বালা আছে নদী আছে নালা আছে খাল আছে বিল আছে পাহাড় আছে পর্বত আছে ঠিক নেই তখনকার বাগবাড়িটা হবে সমতল
এটা কি বাগবাড়ি দাঁড়াইছেন না আমেরিকা না লন্ডন বাজার কোন সিস্টেম নাই আরে যুবক ভাই একেবারে সমতল একটা মাঠ মানুষ গুলা যখন হাসুরের মাঠে দাঁড়াবে কলিজা পাটা কিন্তু পিপাসা থাকবে অন্যদিকে উলঙ্গ মাটির নিচ থেকে কাদা মাটি সোনাইয়া উঠবে আল্লাহর নবী বলেন এত পিপাসা উম্মতের লাগবে গো গোটা আটলান্টিক মহাসাগরের পানি দরায়া দিন পিপাসা নিবারণ হবে না এত পিপাসা লইয়া হাসরের মাঠে দাঁড়াবে যেখানে যাবে তারা ওই মাঠে যাওয়া মাত্রই মাত্র 9 ইঞ্চি উপরে সূর্যটা থাকবে এখনকার সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল উপরে তখনকার সূর্যটা থাকবে মাত্র 9 ইঞ্চি উপরে 9 ইঞ্চি উপরে সূর্য যদি তার অস্তিত্ব থাকব কথা হয় না মাথার মগজটা টাস টাস করে ফেটে যাবে আল্লাহর নবী বলেন এই পরিস্থিতিতে আমি নবী এমন একটি জায়গায় দাঁড়াবো যেন আমার উম্মতরা আমারে ক্রস করে যেতে হয় আর আমি যেখানে দাঁড়াবো সেই জায়গাটার নাম হবে হাউজে কাউসার নামক জায়গার মধ্যে আল্লাহর হাবিব কেন দাঁড়িয়ে থাকবে আরে যুবক ভাই একটু দিলের কান লাগায় কথাগুলি ভিতরে ঢুকাই কেন গো নবী সেখানে দাঁড়াবে এবার চিন্তা করো তোমার আর আমার নবীর কত মায়া আর দয়া উম্মতের জন্য আল্লাহর নবী বলেন সবাই যাওয়ার আগে আমি সেখানে গিয়ে দাঁড়ায় থাকব কারণ আমি জানি আমার গুনাহগার উম্মতের প্রচন্ড পানির পিপাসা থাকবে আমি নবীজি হাউজে কাউসার নামক পানি থেকে এক পেয়ালা পানি পান করায়া দিব আর এটা এমন একটা পানি টিউবওয়েলের পানি নয় মাম পানি নয় ফ্রেশ পানি নয় এর যুবক ভাই এই পানিটা দেখতে দুধের চেয়েও বেশি সাদা এই পানিটা মধুর চেয়েও মিঠা পানিটা মিষ্টি আমলের চেয়েও বেশি গ্রান এই পানিটা যদি কোনো বান্দা বান্দি একবার পান করতে পারে আল্লাহ নবী বলেন একবার যদি কেউ পান করে গো 50,000 বছরের ভিতরে পানির পিপাসা লাগবে না চিন্তা করে দেখেন আপনি যাওয়ার আগে আমার নবী কিন্তু আপনার পানি পান করানোর জন্য সেখানে দাঁড়িয়ে থাকবে আরে উম্মত তোমার আমার নবীর কত মায়া তোমার আমার জন্য নবীর কত মায়া গো সেখানে দাঁড়িয়ে থাকবে উম্মতের মুখে পানি পান করায়া দেওয়ার জন্য এবার উম্মতরা উলঙ্গ অবস্থায় কলিজা পাটা পিপাসা লইয়া দৌড়াইতে থাকবে রে হাসরের মাঠের দিকে নবী আমার পানি টলাইয়া দাঁড়ায় থাকবে উম্মতরে এক পেয়ালা পানি পান করানোর জন্য নবী আমার যাদেরকে পানি পান করায়া দিবে তাদের জন্য আছে সুসংবাদ যারা নবীর বরকতি হাতির পানি পান করতে পারবে না তাদের জন্য আছে দুঃসংবাদ কপাল পোড়া আপনারা কি ধারণা সবাই পানি পান করবে কথা হয় না সবাইকে পানি পান করতে পারবে সবাই নবীর হাতের পানি পান করতে পারবে না সবাই যে নবীর হাতের পানি পান করবে এটা ভুল কেউ পানি পান করবে কেউ পানি পান করতে পারবে না এবার শুন কাদের জন্য সুসংবাদ আর কাদের জন্য দুঃসংবাদ আল্লাহর হাবিব বলে পানি তো লইয়া আমি ঠিকই দাঁড়িয়ে থাকবো দিমাকা দরদ লইয়া মহব্বত লইয়া উম্মতের জন্য আমি তাকায়া দেখবো অসংখ্য উম্মত দলে 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 মানুষগুলি আসতেছে আমি নবীর হাতের পানি পান করার জন্য আল্লাহ তার উম্মতে দেইকা চিনবে আমার উম্মত আসতেছে উম্মতেরাও কিন্তু আমার নবীর দেইকা চিনবে দেখো আমার নবী পানি লইয়া দাঁড়ায় আছে আল্লাহর হাবিব দূর থেকে উম্মতে দেইকা পাগল হয়ে যাবে আমার উম্মতরা আসতেছে কলিজা পাটা পিপাসা লইয়া নবী পানি পান করানোর জন্য দাঁড়িয়ে আছে উম্মতেরা পাগল পাগল হইয়া নবীর কাছে আসতেছে পানিটা পান করবে ঠিক এই মুহূর্তে কাছাকাছি যখন চলে আসছে কাছাকাছি যখন চলে আসলো হঠাৎ করে দেখে গো আল্লাহর নবী তাকায়া দেখে মাঝখানে একটা পর্দা পড়ে গেছে আল্লাহর হাবিব এখন আর উম্মতের চেহারা দেখে না
উম্মতরাও নবীরে দেখে না। আরে যুবক ভাই, এ দিলের কান লাগে সুর, নবীর আর উম্মতের মাঝখানে যদি পর্দা পরে যায় গো, পরিস্থিতিটা ভালো হবে না, লক্ষণ ভালো না। মাঝখানে একটা পর্দা পড়ে গেল, ঠিক এই মুহূর্তে আল্লাহর নবী পেরেশানির মধ্যে পড়ে গেল। হায় রে, মাঝখানে কেন পর্দাটা পড়ে গেল? নবী আমার পেরেশানি হইয়া পাগলের মতো হয়ে গেল। নবীর তো চিন্তা, যদি পানি পান না করতে পারে, আর এই কলিজা পাতা পিপাসা লইয়া যদি হাসরের মাঠে যায় গো, মাত্র 9 ইঞ্চি উপরে সূর্য, আমার উম্মতের মাথার মগজটা তাস তাস করে ফেটে যাবে। এই জন্য আল্লাহর নবী ব্যথায় ব্যথিত হইয়া পাগলের মতো দৌড়াইতে থাকবে, আর ডাক দিয়া বলবে, মালিক রে, মাঝখানে পর্দা দি পড়ে গেল। এই মালিক, এমনটা তো কথা ছিল না, এমনটা তো কথা ছিল না, পানি তো আমি আনি নাই, তুমি তো আমার গিফট করছো, পানি যেহেতু দিলা মাঝখানে পর্দা দিলা কেন, পর্দায় যেহেতু দিবা গো, পানিটা কেন আমার নামে দিলা? উম্মতের মায়া নবী যে আমার ডাক দিয়া বলবে, মালিক এমনটা কেন হয়ে গেল, আর গুনাহগার উম্মতরা পানি পান করবে, আমি পানি পান করাবো, মাঝখানে কেন পার্টিশন হয়ে গেল? আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব আপনি পেরেশানি হইয়েন না, অগলবিজি আমি আল্লাহ যা জানি আপনি নবী তা জানেন না, আল্লাহ যা জানে নবী তা জানেন না। অগলবিজি যেই দিল মাথা দরদ লইয়া আপনি পানি লইয়া উম্মতের জন্য দাঁড়িয়ে আছেন, উম্মতরে পানি পান করাইয়া কলিজাটা ঠান্ডা করে দিবেন, নবী আমার জানেন নি কাদেরকে আপনি পানি পান করাইতে চান গো? নবী যাদেরকে আপনি পানি পান করাইতে চাচ্ছিলেন, আমি আল্লাহ তো চাই না তারা আপনি নবীর বরকতে হাতের পানি পান কইরা কলিজা ঠান্ডা করো। হ্যাঁ যুবক পাড়া, বুঝতেছেন কথা? আল্লাহ নিজে বলতেছেন, আমি চাই না আপনি নবীর বরকতে হাতের পানি পান কইরা তারা কলিজা ঠান্ডা করো। আল্লাহ নবী বলেন, তাহলে পানিটা কেন আমার নামে দিলা? বলে নবী গো, দাঁড়া, যেই উম্মতের জন্য আপনি এত পাগল পাগল হয়ে গেছেন পানি পান করাবে, ও গো আমার নবী, আপনি নবীর যে দান দান বাঙ্গা ইসলাম, আপনার রক্ত জড়ানো ইসলাম, আপনার কমপ্লিট ইসলাম যে উম্মতের কাছে আমানত রেখে আসছিলেন গো নবী, তারা আপনার আমানতের খেয়ানত করছে, তারা আপনার ইসলাম গ্রহণ করে নাই, তারা মন গড়া ইসলাম পালন করছে। এ টাঙ্গালের ভাইয়েরা মন গড়া ইসলাম চলে নি দেশে না বলে আমি কই আইলাম সব পীর সাহেবের মেলো? মন গড়া ইসলাম বাংলাদেশে নাই? মন গড়া ইসলাম আছে, কোরআনেও নাই হাদিসেও নাই, যদি জিগাই পাইছো কই কব বাপ দাদা কইরা গেছে, বাপ দাদার দোহাই দিয়া কি ইসলাম চলে? আরে কোন বাপ দাদার দোহাই দিয়া ইসলাম চলে না, কোন পীরের কথা ইসলাম চলে না, ইসলাম চলে তার কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। এখন যদি কেউ কয় আমার ভিড় সাবে কইরা গেছে, তো ভিড় সাবে কইরা গেছে কি কোরআন হাদিস না থাকলে আমার করণ লাগবে? এটার নামই মন গড়া ইসলাম। মন গড়া ইসলাম যদি কেউ পালন করে, ভালো করে শুনে নেন কি অবস্থাটা হবে। আল্লাহর হাবিব বলেন, মালিক রে, তারা কি আমার রক্ত মাখানো ইসলামটা পালন করে নাই? আল্লাহ বলেন, না গো নবী, তারা তাদের মন গড়া ইসলাম পালন করছে, বড় বড় পেটওয়ালাদের কথা ইসলাম পালন করছে, বড় বড় জড়াওয়ালাদের কথা ইসলাম পালন করছে, শিকল বাবাদের কথা ইসলাম পালন করছে, আছে না নাই? আরে যুবক ভাই, মন গড়া ইসলাম পালন করা যাবে না, আল্লাহর নবীর দান দান বাঙ্গা ইসলাম
নবীর রক্ত মাখানো ইসলাম রেখে যাওয়া ইসলামটা পালন করতে হবে। আমাদের কাছে আমার নবী ইসলামটা আমানত রেখে গেছে, বাড়াইবার কোনো সুযোগ নাই, কমাইবারও কোনো সুযোগ নাই। আল্লাহর হাবিব বড় ব্যথা পাইবে, কথাটা শুই না, বড় কষ্ট পাবে। নবী আমার ডাক দিয়া বলবেন, আরে উম্মত মন গোড়া ইসলাম কেন পালন করলি, বল মন গোড়া ইসলামটা কেন পালন করলি? আমি নবীর ইসলাম কি তাদের কাছে ভালো লাগে নাই? রে উম্মতেরা বল মন গোড়া ইসলামটা কেন পালন করলি? যে ইসলামের জন্য আমি নবীর দাম দাম মানছি, তাইফের ময়দানে রক্ত জড়াইছি, উহুদের ময়দানে আমি রক্ত জড়াইছি, আমার অসংখ্য সাহাবীদের রক্তের বিনিময়ে ইসলাম কায়েম হইছে, সেই ইসলামটা তোর কাছে ভালো লাগলো না? আল্লাহর নবী বড় ব্যথা পাইবে, যেই শরীরে আল্লাহর হাবিবের একটা মশা মাছি কোনোদিন বসতো না, নবীর শরীরে মশা মাছি বসা হারাম, সেই শরীরে অসংখ্য পাথরের আঘাত ছিল শুধু ইসলামের জন্য। এত কষ্ট করে নবী আমার ইসলাম রেখে গেলেন, আর আজকে আমরা যার যার মন গড়া ইসলাম পালন করতেছি। নবী যে আমার বেতাই ব্যতীত হইয়া বলবে সুহকান সুহকান লিমান ভাইয়ার আবাদি, দূর হয়ে যা দূর হয়ে যা, এমন উম্মতের আমার কোনো দরকার না। ভালোই ভবিষ্য না ভয়ঙ্কর হবে? আমি জানতে চাই নবী যদি তোমারে আমারে দূর করে দেয়, কিয়ামতের মাঠে আপন বলতে আর কেউ আছে? আর কেউ আছে? পিসাবরা নিবে, কেউ বারাবার নিবে? আরে নবী যদি তোমারে আমারে কিয়ামতের মাঠ থেকে দূর করে দেয়, উপায় নাই উপায় নাই। যারা মন গড়া ইসলাম পালন করবা তাদের জন্য হাউজে কাউসারের পানি তাদের কপালে নসিব হবে না। হাউজে কাউসারের পানি কি হবে না? কপালে নাই যদি আপনি মন গড়া ইসলাম পালন করে, আর নবীর রেখে যাওয়া ইসলামটা যদি পালন করে যান, তাহলে নবীর হাতের পানি পান করে এয়ার কন্ডিশনের ভিতরে দাঁড়ায় থাকবেন। সুবহান, এখন আসুন পানি পান না করলে কি অবস্থা হবে? পানি যদি পান না করতে পারেন, ওই যে দাঁড়াইবেন 9 ইঞ্চি সূর্যের নিচে, সেখানে দাঁড়াইলে মাথার মগজ গুলি গলে গলে জমিনে পড়বে, জিব্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে পানির পিপাসা। একদিন নয় দুই দিন নয়, টানা 50,000 বছর পর্যন্ত। আরে যুবক ভাই, টানা 50,000 বছর পর্যন্ত কেউ আপনাকে সুপারিশ করবে না, বাইবেল না আমি বড় বড় পিসাব দর্শি আমার টাইনা জান্নাত নিব, না না কেউ কারো হবে না। আল্লাহ কোরআনেই বলেন, সন্তানকে স্বীকার করবে না, বাবা তার সন্তানকে স্বীকার করবে না, ভাই তার বোন কে চিনবে না, বোন তার ভাই কে চিনবে না। আপনি কই পিসাবের আশায় বসে রয়েছে? মাই তো তার সন্তানকে পরিচয় দিবে না, এটার নাম হলো কিয়ামতের মা, কেউ কারো হবে না। এই জন্য আজকে আপনি যে সমস্ত নেতাদের কথা শুনি না, আগাম কোগাম কইরা জাহান্নামের টিকিট নিয়ে রাখছেন, একবার ভাবেন কিয়ামতের মাঠে কি ওই নেতা আপনার জন্য সুপারিশ করতে পারবে? কার জন্য যুবক তুমি জাহান্নামের টিকিট নিয়ে পকেটে বসা? কিয়ামতের মাঠে যদি আমার মা আমার বাবা যদি কোনো কাজে আসে না গো, তাহলে তো আর কেউ আমার এখানে সুযোগিতা করবে না, কার পিছনে আমি দৌড়াইতেছি? একবার বাবা দরকার, কার কথা শুনি না আলেমদেরকে গালাগালি করতেছি একবার ভাবা দরকার, মনে যাচাই তা করতেছি কার কথা শুনি না? জাহান্নামের টিকিট পকেটে লইয়া যদি আমি গুনাই, কেউ তো আমার হাসরের মাঠে বাঁচাইবে না।
এবার আসুন হাসরের মাঠে এক দুই দিন নয় টানা পঞ্চাশ হাজার বছর দুইটা পায়ের নিচে যতটুকু জায়গা ঠিক ততটুকু জায়গা লড়ার কোনো সুযোগ নেই তাও উলঙ্গ অবস্থায় পঞ্চাশ হাজার বছরের ভিতরে একটা মুহূর্তের জন্য নিচের দিকে তাকাবে না ভয়ের ছুটে তরতর করে কাঁপতে থাকবে রূপ ধরবে কাহার রূপ ধারণ করবে বিষয়টা কিন্তু একরকম থাকবে না দুনিয়াতে রহমান হওয়ার কারণে নাস্তিকরা আমার আল্লাহর গালি দেয় সকালে দুপুর বেলা তার জন্য খানা রেডি রাখে ঠিক বারে দিয়া বলে তো চলবো এই সকালে গালি দিলে বিকালে খানা কে রেডি করে অথচ গালি দিছে তারপর আমার আল্লাহ তার জন্য খানা রেডি রাখে কেন ওই যে রহমান নামের খাতিরে মায়া দয়া তো একটু বেশি মা বাবা দেখবেন সন্তানের প্রতি রাগান্বিত হইলেও খানার সময় কিন্তু রাগ করে না আগে খা পরে বিচারিব ঠিক নেই মায়া দয়া বেশি আমার মালিকের মায়া দয়া বেশি তো এই জন্য আমার আল্লাহ সকালে গালি দিলে বিকালে খাবার রেডি রাখে কিন্তু হাসরের মাঠে বিষয়টা তো এমন হবে না শুধু মুমিনের জন্য আমার আল্লাহ রাহিম মায়া দয়া বেশি না ফরমানের জন্য আল্লাহর কোনো মায়া দয়া থাকবে না আরে যুবক ভাই পঞ্চাশ হাজার বছর হাসরের মাঠে থাকতে থাকতে মানুষের একটা বিরক্তি চলে আসে দৌড়াইতে থাকবে সবার কাছে একটু বলেন না গো বিচারটা যেন তাড়াতাড়ি হয় আদম নবী কাব্বে আল্লাহর সামনে কথা বলার সাহস পাবে না ইব্রাহিম নবী আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস পাবে না এমন কি মুসা নবী পর্যন্ত সাহস পাবে না ঈসা নবী পর্যন্ত কোন নবী আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলার সাহস পায় না নিষ্পাপ নবী হইয়া আর আমরার বিশ্বাসের গুণ আছে নি কথা হয় না হক্কানে ফিরেরও গুণ আছে বন্ডর তো অভাব নেই যেখানে নিষ্পাপ নবীরা আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলার সাহস নাই তাহলে কেন পীর ফকিরের কোন দাম আছে আরে যুবক ভাই সেদিন একমাত্র কথা বলার সাহস দিবে আমার আপনার নবীকে নবীর সুপারিশে বিচারের মাত্রা কায়েম হবে বিচারের মাঠ যখন কায়েম হয়ে যাবে আল্লাহর নবী বলবেন মালিক রে বিচারের মাত্রা কায়েম করো আমার গুনাহগার উম্মত রুদ্রের তাপে আর বরদাস্ত করতে পারে না আমি নবী হইয়া বরদাস্ত করতে পারি না কেমনে গো তুমি মালিক হইয়া বরদাস্ত করো আল্লাহ নবীর সুবারিশে বিচারের মাঠ কায়েম করবে সুবহান শুরু হয়ে গেল বিচার ওই আমার আলোচনার মেইন জায়গায় আমি চলে আসছি ভালো করে ইয়াদ রাখ কেন ওই যে বলছিলাম পরীক্ষা কোথায় ওয়াজ সব জায়গায় ফিরে বক্তা মজা পায় না আমি তো সাইডে আসিও কম আর আপনার কাছে ওয়াজ ফিরে আমার শরীরে কোনো জজবা ওঠে না কারণ সপ্তাহের মুড দেয় একলা বক্তার চিন্তা থাকতে হয় ঠিক না শ্রোতা যদি তর্জন গর্জন আওয়াজ না দেয় বক্তার কথা বলে এমন লাভ আছে আপনার কইলাম ওয়াজ মনোযোগ দিয়ে শুনতেন পরীক্ষা কোথায় পরীক্ষা কোথায় পরীক্ষা বলে হাসরের মাঠে পরীক্ষা দুনিয়া রেজাল্ট কোথায় রেজাল্ট হাসরের মাঠে যারা প্রথম শুনছেন তো ইয়াত্তাকার কথা মনোযোগ দিতে হবে সাবজেক্টের ভিত্তিতে আছে না নাই প্রথম পরীক্ষা কোথায় রেজাল্ট কোথায় আরে জনাব ভাই বিচার শুরু হয়ে গেছে এখন রেজাল্ট দেওয়ার সময় রেজাল্ট দেওয়ার সময় ওই যে দুনিয়ার পরীক্ষার হলের ভিতরে তুমি স্বাধীনতা পাইয়া আগাম তোগাম দিনের কাম রাত্রে খাম রডের বদলা বাস সালের বদলা মাছ কম দুর্নীতি করছো না এখন হিসাব হইব অন কি হইব হিসাব হবে আল্লাহ হাসরের মাঠে হিসাবের মা মালিক ইয়াউমিদ্দিন ওই যে বিচারের মালিক সেদিন একজন একমাত্র আল্লাহ আর কেউ বিচার করবে না সহকারী কেউ থাকবে না উকিল থাকবে না বেরিস্তা কেউর কথায় আল্লাহ রায় দিবে না
মিথ্যা কথা বলারও সিস্টেম নাই। যদি কোন আল্লাহ আমি এটা করছি না, আল্লাহ কইবো বলা লাগতো না, ভিডিও ক্লিক কর, সামনে স্ক্রিনের মধ্যে ভিডিও চালু হবে, কখন কয়টার সময় কত সেকেন্ডে আকাম পোকাম করছিলেন সব ভিডিওতে ওপেন, সুবহানাল্লাহ। এই ওয়াস্তা এই কথা না আজ থেকে 20 বছর আগে বললে অনেকে বিশ্বাসই করে না, দূর এটা কি সম্ভব, কিন্তু এখন সহজ হয়ে যায় যে কিরামান কা থেকে এই দে এই যে ভিডিও আমার করতেছে, আমি যদি এখন এখান থেকে গিয়া বলে আমি এই কথা কইছি না, বাসার সিস্টেম আছে হুজুর, আপনি বলা লাগতো না, ওপেন করে আপনি বলছেন শুধু তাই না, আপনার বাচন ভঙ্গি লড়া সরা সব আছে, অস্বীকার করার কোন সিস্টেম আছে? তাহলে দুনিয়ার মানুষের প্রযুক্তি যদি এমনটা হয়, যিনি আল্লাহ যিনি আসমান আর জমিনের মালিক, যিনি আমাদের মাথায় এই বুদ্ধি দিয়েছে এই কিরামান কাতিবিন বানাইবা, উনি কেমনটা বানায় রাখছে? উনি যখন ক্লিক করবে একটা সব হমানে খানের নিচে কয়টা গোয়েন্দা সব দেখা দিবে, কথা হয় না, খবর আছে, বাসার সিস্টেম নাই, কোনো সিস্টেম নাই। আরে যুবক ভাই বিচার শুরু হয়ে যাবে, আরব্বে কারিম বলেন একটা দল ডান দিকে দাঁড়াবে আর একটা বাম দিকে, দল কয়টা, মানুষ কয় প্রকার, ইয়াদ আসেনি, একটা ফেরেশতাদের চেয়ে দামি ইয়াদ আছে আর একটা কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট ইয়াদ আছে, মানুষ দুই প্রকার লাইন হবে কয়টা, আরে মানুষ দুই প্রকার লাইন হবে দুইটা, স্থান হবে দুইটা, একটা জান্নাত আর জাহান্নাম, মানুষ দুই প্রকার, একটা ফেরেশতাদের চেয়ে দামি আর একটা কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট। আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, আল্লাহ বলেন কিয়ামতের মাঠে একটা দলকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব, কোনো হিসাব নিব না, আরে হিসাব নিবে না তাদের কাছ থেকে, ওই যে যাদের সম্মান আর মর্যাদা ফেরেশতাদের চেয়ে বেশি, তিনটা নিয়ামত সঠিক কাজে লাগাইছে, ফেরেশতাদের চেয়ে তাদের দাম আর সম্মান বেশি, এই জন্য তাদের কাছ থেকে হিসাব নিবে না। আর আরেকটা কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট যারা জান্নাত শূন্য কাম করছে, আল্লাহ বলেন হিসাব নেওয়া মানে আটকায় দেওয়া, হিসাব নিতে গেলে কেউ বাঁচতে পারবে না, কথা বুঝতে স্যার, যদি কারো কাছে হিসাব চায় সে কোনোদিন জান্নাত পাবে না। আরে যুবক ভাই এবার জান্নাত এতবার জাহান্নাম, একটা দল জাহান্নামে আর একটা দল জান্নাতে, জান্নাতিরা জান্নাতের ভিতরে যাবে, নাচতে নাচতে আনন্দে লাফাইতে থাকবে, খুশি সুরে কথা হয় না, নাচবনি খুশি আনন্দ জান্নাত পাইছি, লাফাইবার কইব দেখতে যাও তোমরা আমি সার্টিফিকেট পাই লিছি, রেজাল্ট ভালো করছি, সুবহানাল্লাহ, আরে লাফাইতে থাকবে আনন্দে খুশিতে তারা লাফাইতে থাকবে, আমার আল্লাহ বলবে থাম বন্দা দ্বারা কই যা জান্নাতে দ্বারা একটা নিয়ামত দিয়া দি, সুবহানাল্লাহ শুনি, আরে বন্দা দ্বারা জান্নাতের ভিতরে যাবি এক নাম্বার একটা নিয়ামত তোরে দিয়া দি, যেগুলা আমি ফ্রি দিব, ভালো করে শুন বন্দা, জান্নাতে ঢোকার আগে এক নাম্বার নিয়ামত হলো জান্নাতে ঢোকার সাথে সাথে আর কোনো দিন মরবি না, এক নাম্বার মরণ নাই, উত্তরদের মরণ আছে, যার চিন্তা আছে তার মরণ নাই, যার চিন্তা নাই, যার মরণ নাই তার কোনো চিন্তা নাই, আল্লাহ কয় জান্নাতের ভিতরে চিন্তার কোনো কারণ নাই, মরবি না। দুই নাম্বার কোন জান্নাতের ভিতরে ঢোকার আগে দাঁড়া বন্ধা দাঁড়া, দুই নাম্বার কোন জান্নাতের ভিতরে আর কোনো দিন বৃদ্ধ হবি না, এক নাম্বারে মরণ নাই বৃদ্ধ হবে না, প্রত্যেকটা জান্নাতিকে আমার আল্লাহ 30 বছর বয়সের যুবক বানায় দিবে, সুবহানাল্লাহর আওয়াজ জাতির মুক্তি আর জোরে আছে বুঝবেন ইমানের খবর আছে, জান্নাতি আলোচনা চলতেছে ভিতরের মধ্যে একটা জজবা তৈরি হয়েছে, যারা আওয়াজ নাই বুঝবেন দুর্বল, ব্যাটারি চার্জ নাই, এটা কাজ করে না, ল মারে ব্যাটারি খালি বারবার ল মারে, ঠিক না, এটা তো আনন্দের বিষয়, এই নিয়ামতের দরকার আছে না নাই, জান্নাতের লাগে আছে না এখানে, হ্যাঁ শর্ত ছাড়া না শর্ত আছে, জান্নাত পাইতে গেলে অবশ্যই শর্ত আছে, এবারে শুন, এক নাম্বার মরণ নাই, দুই নাম্বারে কোনো বৃদ্ধ হবেন না,
চুল দাড়ি আর পাকবে না, দাঁত নড়বে না, চোখের জ্যোতি কমবে না, গ্লেজ নষ্ট হবে না। আল্লাহ বলেন আদম নবীর মতো বডিটা বানায়া দিব কমপক্ষে 60 হাত লম্বা, 60 হাত লম্বা বডিটা পান কি মনে করেন? এখন সাধারণ একটু বডি যদি জিমে গিয়া বলা খতন করে হলিতে তো কেউ যদি দুর্বল দেহ সামনে গিয়ে দিতে পারে বুঝায় যে আমি কিন্তু কম না, ঠিক না? কিন্তু জান্নাতের ভিতরে 60 হাত লম্বা কেউ রে কেউ দিকে ইতা করতে না, কারণ সবার ইতা আছে, কথা হয় না? এখন তো কেউ সিকন কেউ মোড়া, ঠিক না? আরে যুবক ভাই জান্নাতের ভিতরে কমপক্ষে 60 হাত লম্বা হবে। দুই নাম্বার কোন আমার আল্লাহ বলেন 60 হাত তো লম্বা দিব, আর প্রত্যেকের বয়স থাকবে 30, বাড়বেও না কমবেও না, সুবহানাল্লাহ, বয়স বাড়েও না কমেও না, কি চমৎকার কথা! বাড়বে কেমনে, কারেন্টে তো শুরু আছে শেষ নাই, জান্নাতের কি আছে শুরু আছে না শেষ আছে, তাহলে বাড়তো আর কমতো কি তো ক্ষমা, ঠিক কি না? বাড়বেও না কমবেও না, জান্নাতের ভিতরে বয়স বাড়াবাড়ি নাই কমা কমি নাই, 30-এর মধ্যে দাঁড়ায় থাকবো, কোন রেওয়ায়েতে 26-24 এরকম আছে। ভাইয়ারা আমার, তাহলে এবার আসুন 30 বছরের যুবক, এরপরে আমার আল্লাহ বলেন দাঁড়া আরো আছে, সুবহানাল্লাহ কইতেন না, আরো আছে আরো আছে, দুনিয়াটা হলো আফসোসের জায়গা, জান্নাত কোনোদিন আফসোসের জায়গা হতে পারে না, আর জান্নাতের ভিতরে আফসোস নাই, দুনিয়াটা আফসোস আছে, কারো চেহারা সুন্দর সালমান খানের মতো সাহেব খানের মতো, আর কারো চেহারা কিরিম ডলতে ডলতেও দলা হয় না, শেভ করতে করতে উল্টা করে বাইলে করে বানিশ করে কাম হয় না, মন্ডার মধ্যে বড় কষ্ট, আয়নার সামনে যায় আর কয় আমার একটা চেহারা হইল, কিন্তু যার চেহারা সুন্দর মনে মনে কত আনন্দ, মাশাআল্লাহ চেহারা একটা দিছে আল্লাহ, যে কোন একজনে দেখলে একটা কিছু কয় আমার, ঠিক না? এই যে আনন্দ আর দুঃখ, এটা নামে আফসোস, ঠিক না? আল্লাহ বলেন এই আফসোসটা জান্নাতে নাই, প্রত্যেকের চেহারা আমি আল্লাহ ইউসুফ নবীর মতো সুন্দর করে দিব। জানোনি গো ইউসুফ নবী কেমন সুন্দর ছিল? তাম পৃথিবীর যত সৌন্দর্য আছে আমার আল্লাহ ইউসুফ নবীর অর্ধেক একাই দিয়া দিছে, ঠিক ইউসুফ নবীর মতো চেহারা সুন্দর হবে। এবার শুন, চেহারা সুন্দর হইলি হয় না, কণ্ঠেরও আকর্ষণ আছে না নাই, কথা কয় একজনের কণ্ঠ সুন্দর আর একজনের সিল্লি দিলে মানুষ বিরক্ত হয়, ঠিক নেই? কেউ টান দিলে মানুষ খুশি, কেউ টান দিলে মানুষ বেজা, মনে মনে বড় আফসুস আমার কণ্ঠটা সুন্দর না, মন্ডার মধ্যে কষ্ট, আল্লাহ এটার নামে আফসুস, জান্নাতের ভিতরে এটা চলবে না, প্রত্যেকের কণ্ঠ আমার আল্লাহ দাউদ নবীর মতো সুন্দর করে দিবে, সুবহান। দাউদ নবীর কণ্ঠ কেমন সুন্দর ছিল, দাউদ নবী তার গ্রন্থের থেকে টান মারলে উড়ন্ত পাখি দাউদ নবীর কাছে বসে যাইত, নদী নালা খাল বিল সমুদ্রের মাছ গুনি লাফাইতে থাকতো, সুবহান। আরে যুবক ভাই প্রত্যেকের কণ্ঠ আমার আল্লাহ দাউদ নবীর মতো বানায় দিবে। এরপর আল্লাহ বলেন দাঁড়াই কেন শেষ না, আরো আছে, সুবহানাল্লাহ আছে, আরো আছে আরো আছে, হায় রে নিয়ামতের অভাব নাই। এবার আবার আল্লাহ বলেন দাঁড়া, আমি আল্লাহ তোমার, আমি আল্লাহ তোমার কমপক্ষে এই পৃথিবীর সমান 10টা পৃথিবী জান্নাত তোর নামে লিখে দিব, তাও নিম্ন স্থলের জান্নাতির ভিআইপি না, 10টা পৃথিবীর সমান জান্নাত দিবে। তিন না, এরপরে আল্লাহ বলেন আরো আছে জোরে কোন, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কেউ যদি গাড়ি থাকে বাড়ি থাকে বডিওয়ালা থাকে টাকা আছে কণ্ঠ আছে সব আছে, অন দরকার কি? নারী দরকার, জোরে কোন কি দরকার? এটা আবার আসতে কোন জোরে কইলে বলা না, কি এর দরকার? টাকা আছে পয়সা আছে গাড়ি আছে বাড়ি আছে, এখন নারী দরকার এটা আল্লাহ জানেনি, আল্লাহ আমি জানি তোর কি লাগবো। এরপরে আল্লাহ ঘোষণা দেয় একটা দুইটা নয় কম পক্ষে 72টা বউ দিব, খুশি নি আপনারা? কথা কেন আল্লাহ জানে দুনিয়াতে মানুষ একটা বিয়া করার পরে আরেকটা বিয়া করতে মনে মনে চায়, কথা কেন? কথা করে না বলে তো বুঝা যাবে আমি একাই কইতেছি, মনে মনে আরেকটা চায় কিন্তু সম্ভব না, বাংলাদেশ সম্ভব না কেরে, বাংলাদেশ
বাংলাদেশে প্রেম করুন যায় বিয়া করুন যায় মাতে না প্রেম করুন যায় বিয়া করা যায় না 18 বছরের আগে বিবাহ করা যাবে না গ্রেফতার কিন্তু 12 বছরের মাইয়ার লগে প্রেম করা যায় মাতে না প্রেম করে দেব কিন্তু বিয়া করা দিত না অতছ গুনাহ থেকে বাঁচার জন্য বিবাহ করা দরকার তোমার যদি শক্তি সামর্থ্য থাকে অবস্থান ভালো থাকে বিয়া করো গুনাহ থেকে বাঁচো কিন্তু না প্রেম করতে পারো এক হেক্টর তাহে 15 16 টা বয়ফ্রেন্ড আর একটা তাহে লাভা আছে নি আল্লাহ বলে আমি জানি তোর চাই না জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোরে কমপক্ষে 72টা বউ দিমু সুবহানাল্লাহ বউ দিমু আরে ভাই সময় নাই আজকে না ভাই জান্নাতের আলোচনা শুনতেই মজা লাগে ঠিক নি খালি মজার ঢুকছিলাম বউ দিমু একটা দুইটা না 72টা সুবহানাল্লাহ एक एक तार दिगे तकाइया 40 दिन नाई सुबह इदे हमने साहिबे एक सवाते 40 दिन आया बो को क्यों खाली सही तक पे तो हम के अपने होश फिर बस सुभान तो हम अपने होश फिर बस हो तो ती खाली सही रुसी कयडा कयडा 72টা एक एक तार दिगे तकाइया शेष एर पर अल्लाह बोलेन करो सबई दिलाम जदि चरित्र वाला ना থাকে তেনি উপায় আছে আবার যদি বাংলাদেশের মানুষ হয় কোন জানা জান্নাতের ভিতরে গিয়া আর একজন হুরুকিল মান টান মারতে পারে যাতে বাঙালি হইলে আল্লাহ কয় দাঁড়া তোর চরিত্র ভালো করতে চরিত্র কার মত দিবে আজিজ চরিত্র আজিম সুবহানাল্লাহ ওয়াইল্লাকা অবশ্যই যার পকেটে টাকা আছে তার কাছে দাবি আছে আর যদি পকেটের টাকা তুই আপনি না দেন তাহলে জান্নাতে যাওয়ার আশা ছেড়ে দেন কারণ হলো আল্লাহর রাস্তা